হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে। তো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ধর্মবিষয়ক মন্ত্রণালয় রিসেন্টলি একটা চাকরির বিজ্ঞপ্তি ছেড়েছে, সেটা হচ্ছে 15 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দে। সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আপনাদের জানাবো যে কোন কোন পদে কয়জন লোক নেবে, বয়স কত, শিক্ষা কত, যোগ্যতা এবং কোন কোন কোঠায় আপনারা আবেদন করতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই, সেটা হচ্ছে এক নম্বরে যে পদের নাম দেওয়া আছে উপপরিচালক। বেতন স্কেল হচ্ছে 35,500 থেকে 67,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 6, বয়স হচ্ছে 40 বছর, পদের সংখ্যা হচ্ছে 12টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রথম শ্রেণীর 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া আছে সিনিয়র প্রোগ্রাম অফিসার ইসলামিক মিশন। বেতন স্কেল হচ্ছে 29,000 থেকে 63,410 টাকা, গ্রেড হচ্ছে 60, অনূর্ধ্ব হচ্ছে 30 বছর পর্যন্ত যারা তারা আবেদন করতে পারবেন, পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি চাকরিতে 6 বছর বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর দেওয়া আছে মেডিকেল অফিসার ইসলামিক মিশন, পদের সংখ্যা হচ্ছে 23, বেতন হচ্ছে 23,000 থেকে 55,470 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 8, অনূর্ধ্ব বয়স হচ্ছে 32 বছর এবং পদের সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে MBBS ডিগ্রি, মেডিকেল পেশায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বর দেওয়া সহকারী পরিচালক, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, 30 বছর যারা তারা আবেদন করতে পারবেন, পদের সংখ্যা হচ্ছে 14টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান মাদ্রাসা ডিগ্রি। 5 নম্বরে দেওয়া আছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার ইমাম প্রশিক্ষণ একাডেমি, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, অনূর্ধ্ব 32 বছর হতে হবে, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে MBBS ডিগ্রি অথবা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ সমাপ্তির পর সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে দেওয়া আছে প্রোগ্রাম অফিসার ইসলামিক মিশন, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 9, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। 7 নম্বর দেশে ভাষা শিক্ষক আরবি, বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, অনূর্ধ্ব 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, পদের সংখ্যা 1টি। আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 8 নম্বর দেওয়া আছে গবেষণা কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশন, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 9, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। 9 নম্বর আছে সহকারী সম্পাদক ইসলামিক ফাউন্ডেশন, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনার্স সম্মান ডিগ্রি থাকতে হবে। 10 নম্বর দেওয়া আছে সমাজবিজ্ঞান প্রশিক্ষক পশু পাখি পালন ও মৎস্য চাষ ইমাম প্রশিক্ষণ একাডেমি, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে 9, বয়স হচ্ছে 30 বছর, অনূর্ধ্ব, পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী প্রফেশনাল ডিগ্রি বা যা মাস্টার্স ডিগ্রির সমতুল্য অথবা মৎস্য প্রাণীবিদ্যা বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 11 নম্বরে আছে প্রশাসনিক কর্মকর্তা
বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,440 টাকা, 640 টাকা। গ্রেড হচ্ছে 10, অনূর্ধ্ব 30 বছর, 2টে পোস্ট, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। 12 নম্বর আছে ফার্মাসিস্ট ইসলামিক মিশন, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা আছে 6টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকতে হবে। 13 নম্বর দেওয়া আছে হোমিওপ্যাথ ইসলামিক মিশন, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10, অনূর্ধ্ব 30 বছর, এবং পদের সংখ্যা হচ্ছে 5টি। বাংলাদেশ হোমিওপ্যাথিক হচ্ছে এক্সেলেতা অধীনে হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। 14 নম্বর দেওয়া আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ইসলামিক মিশন, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে 10, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উত্তর মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। 15 নম্বর দেওয়া আছে সিনিয়র স্টাফ নার্স ইসলামিক মিশন জালকাঠি হাসপাতাল, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 11, বয়স হচ্ছে 30 বছর, অনূর্ধ্ব, পদের সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিডওয়াইফারি সহ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং পাস সহ সরকারি স্বায়ত্তশাসিত হাসপাতালে নার্সিং সেবায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর দেওয়া আছে হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, অনূর্ধ্ব 30 বছর, বয়স, পদের সংখ্যা 2টি। এখানেও স্বীকৃত প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ সার্টিফিকেট থাকতে হবে। 17 নম্বর আছে লেডি ফার্মাসিস্ট ইসলামিক মিশন, বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 12, অনূর্ধ্ব 30 বছর, পাঁচটা পদ আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছর মেয়াদে ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্টশিপ থাকতে হবে। 18 নম্বর আছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ইসলামিক মিশন, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14, অনূর্ধ্ব 30 বছর, যারা আবেদন করতে পারেন, পদের সংখ্যা 6টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্যে উপরে দেওয়া আছে এই সকল জেলা কোঠায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজবাড়ী, রাজশাহী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল ও কুষ্টিয়া জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অনূর্ধ্ব 30 বছর, 2 জন, কোনো স্বীকৃত বুট হইতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার ব্যবহার জানতে হবে। 21 নম্বর আছে ওয়ার্ড মাস্টার ইসলামিক মিশন হাসপাতাল জালকাঠি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি। বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রিধারী সরকারি স্বায়ত্তশাসিত হাসপাতালের সংশ্লিষ্ট পেশায় 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে সকল জেলা। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য চাকরি বিজ্ঞপ্তি। তো এটার লাস্ট ডেট হচ্ছে, আপনারা আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 16/2/2023 পর্যন্ত, শুরু হয়েছে 17/1/2023। তো আপনারা আবেদন করতে পারেন, আর আবেদন করার জন্য আপনাদের যে সাইটে ঢুকতে হবে islamicfoundation.elector.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চাকরির আবেদনটি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য চাকরির বিজ্ঞপ্তি। তো আমরা পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।